হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে দেখতেই পাচ্ছিলেন টেবিলের উপর লাঞ্চ সাজানো, এই যে আমি এখন খাবারগুলোকে গরম করে নিব, তারপরে খাবারটাকে বাটিতে বেড়ে সবার জন্য ভাত বেড়ে সবাইকে টেবিলে খাবার দিয়ে দিব। তো এই দুপুর থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি বাটিতে খাবারগুলো বেড়ে নিচ্ছি, তারপরে ভাত ভাত প্লেটে বেড়ে তারপরে সবাইকে দুপুরে খাবার দিয়ে দিব। আর আজকে আমি এক জায়গায় যাব, সেটা ওই ব্লগে শেয়ার করা আছে, অবশ্যই দেখতে পাবেন আপনারা। ভাতটা খেয়ে আজকে লাঞ্চ খাওয়াটা শেয়ার করব না, জাস্ট খাবার বেড়ে দিচ্ছি প্লেটে প্লেটে, এটাই জাস্ট দেখাবো। তারপরে খেয়ে তারপরে রেস্ট নিয়ে একটু বিকালের দিকে আমার জিম সেরে তারপরে আমি এক জায়গায় যাবো, সে জায়গাটাও শেয়ার করা আছে। এই যে ভাত বেড়ে দিচ্ছি সবাইকে, সবাইকে ভাত বেড়ে দিচ্ছি, বেড়ে খাওয়াবো। আর টেবিলে তো দেখলেনই যে সবজি টবজি সব কিছু রেডি করা আছে, তরকারি টরকারি গরম করা আছে। একে একে আমাদের চারজন চারটা প্লেট ভাত বেড়ে ফেলছি। তো এই যে আমরা এখন ভাতটা বেড়ে ফেললাম, তারপর আমরা সবাই দুপুরে একসাথে খেয়ে নিব। দেন এদিকে আমার খালামণির বাসায় যাচ্ছি আচার আর তরকারি নিয়ে, শাক মাছ এগুলা নিয়ে। এই যে খালামণির বাসায় চলে আসলাম, যেখানে যাওয়ার কথা বলছিলাম সেটা আসলে আমার বড়মার বাসা। বড়মার খালামণির বাসায় পিঠা শর্মা এগুলা খেতে দিল, আর কিছু দেখাতে পারলাম না কারণ আমার মামনি অসুস্থ হয়ে গিয়েছিল, একটু শরীর খারাপ করেছিল, তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, আর বেশি শুট করতে পারিনি। এই যে আমাদের লক্ষ্মী সুন্দর সুইট একটা বেবি, আমার আমার ভাইগনা। তো শীতের দিনে পিঠা খেতে তো ভালোই লাগে। এই যে এটা পরের দিন দুপুরে আমি আর আমার ভাইয়া কুল খাচ্ছি, মানে মজাই লাগছিল খেতে। এটা পরের দিন, পরের দিন 11টার দিকে, তো সেটা ভাবলাম একটু শুট করে ফেলি আপনাদের সাথে। তো ভাবলাম যে এই দিন একটা নাস্তা বানাবো, কি নাস্তা বানাবো সেটা আপনাদের সাথে শুট করা আছে। তো আমি চেয়েছিলাম যে বোম্বাই টোস্ট বানাতে, আমার মামনি বললো না ওটা খেলে পেট ভরবে না, তা এমন কিছু করো যে পেট ভরবে। তো আমি ভাবলাম শর্টকাটে যদি ডিম ভাজি আর পাউরুটি করে ফেলা যায় তাহলে তো খেলে ভালো লাগবে সবার, তাই ডিমটাকে ভেজে আর পাউরুটিটাকে ভেজে সবাই মিলে খেয়ে ফেলবো। এই যে কি ডিমটাকে ভেজে ফেলছি, আপনাদের একটা কথা বলতে চাই। এই যে আপনারা অনেকে আছে যে আমার ভিডিও দেখে ভালো লাগে, আমাকে ফ্রেন্ড করেন, তো করে বলেন এত লাইক দিলাম, এত সাবস্ক্রাইবার করলাম, তোমাদের ফ্রেন্ড করলাম, তুমিও করো, এটা তো বলার দরকার নেই। আপনি আমাকে কমেন্টস করছেন মানে আমি আপনার ঘরে যাব, আপনাকে আমি ফ্রেন্ড করে নিব, তাই না? এটা বললে কিন্তু কমেন্টস স্প্যাম হয়ে যায়, এটা ইউটিউব ভালো চোখে দেখে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই কাজটা তাহলে করেন না, আমি তো নতুন এসেছি তাই বুঝতে পারলাম, আর আপনারা তো অনেক আগের থেকে এসেছেন, আপনারা তো আর অনেক কিছু ভালো মতো জানেন, তাই না? তো এই কাজটা করবেন না যে এত লাইক দিলাম, আমার ফ্রেন্ড হলাম, ফ্রেন্ড হও, সাবস্ক্রাইব ব্যাক, এই টাইপ কমেন্টস গুলা করবেন না। আমাকে যে কমেন্টস করে আমি তার ঘরে অবশ্যই যাব, ঘরে যে অবশ্যই আমি তাকে তার আমাকে আমাকে আমি যদি কেউ বন্ধু করে আমিও তাকে অবভিয়াসলি ফ্রেন্ড করে নিব, তাই না? আর আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে আজকে অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটা প্লিজ চাপ দিয়ে দিবেন, ক্লিক করে যাবেন, তাহলে নেক্সট একটা ভিডিও আসলে আপনার নোটিফিকেশন চলে আসবে, আপনি সাথে সাথে ওয়াচ করে ফেলতে পারবেন। এই যে পাউরুটিটা সেকে আমরা খেয়ে নিচ্ছি, তো এটাই ছিল আমার শর্টকাট বিকালের নাস্তা। এই তো, তো রাতে আমি রুটি ছেঁকবো, আমার পাপা তো ভাত খায় না, আমিও খাই না, আমার মামনিও খায় না,
তবে এই তো রুটিগুলো ছেকলাম, আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। বাই, আল্লাহ হাফেজ।